বিশ্বকাপের টাইমড আউট বিতর্ক তার ডালপালা মেলেছে শ্রীলঙ্কার চলমান বাংলাদেশ সিরিজেও, আর স্বভাবতই সে বিতর্কের কেন্দ্রবিন্দু একজন অ্যাঞ্জেলো ম্যাথুস। বিতর্কের ভাঁজে চাপা পড়ে গেছে শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে সাদা পোশাকে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার তিনি। লঙ্গার ভার্সনে তার রান দুই শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়বর্ধনের ঠিক পরেই। 15 বছরের লম্বা ক্যারিয়ারে সব মিলে 108টা ম্যাচ খেলেছেন ম্যাথুস। 45 গড়ে 7,500-এর উপর রান তার। 15টা সেঞ্চুরির পাশাপাশি আছে 40খানা ফিফটিও। তবে সিলেট টেস্টে 37 ছুঁই ছুঁই ম্যাথুসের পক্ষে অবশ্য কথা বলেনি তার উইলোটা। 5 আর 22-এই থামতে হয়েছে তাকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটটা তাই আলাদা করে পরখ করে নেওয়া। ম্যাথুসের ব্যাট না হাসলেও ঝলমলিয়ে রোদ হেসেছে ক্যাপ্টেন ধনঞ্জয় ডিসিলভা আর কামিন্দু মেন্ডিসের ব্যাটে। একই টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তি গড়েছেন দুজনে। চট্টগ্রামের অনুশীলনে দুজনকে দেখাও গেল পাশাপাশি নেটে। দুজনে মিলে সিলেটের উইকেটে হাঁকিয়েছেন 12টা ছক্কা আর 48টা 4। আগ্রাসী মনোভাবটা বজায় থাকলো চট্টগ্রামেও। চট্টগ্রামের উইকেটটা সাম্প্রতিককালে কুড়িয়েছে ভূয়সী প্রশংসা। সবার জন্যই ভালো পারফর্ম করার সমান সুযোগ টেস্টেও থাকবে কিনা সেটাই দেখবার বিষয়। তবে পিচ যেমনই হোক, প্রভাত জয়সুরিয়ারা নিজেদের সর্বস্ব দিয়েই বাংলাদেশের ব্যাটারদের আটকানোর চেষ্টা করবেন সে কথা বলাই বাহুল্য। অ্যাঞ্জেলো ম্যাথুসের মতোই প্রথম ম্যাচে রানের দেখা মেলেনি কুশল মেন্ডিসের। তবে চট্টগ্রামের প্রথম দিনটায় তাকে দেখা গেল ফুরফুরে মেজাজেই। সতীর্থ লাহিরু কুমারের সঙ্গে মেতেছেন রসিকতায়। লাহিরু অবশ্য আছেন দারুণ ছন্দে। সিলেট টেস্টে 2 ইনিংস মিলিয়ে 5 উইকেট নিয়ে ভালোই ভুগিয়েছেন জয় জাকিরদের। টিম শ্রীলঙ্কার সামনে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের হাতছানি। তবে সিলেট টেস্টে হারের পর লায়নদের হুঙ্কারের সামনে ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররাও। সব মিলিয়ে জমজমাট একটা লড়াইয়ের অপেক্ষায় বন্দরনগরী চট্টগ্রাম। রিফাত তানভীর রাফি, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.